স্মার্ট মিটার বাতিলের দাবিতে শিলচর পানপট্টির APDCL এর কার্যালয় ঘেরাও করে উত্তাল প্রতিবাদ কাছাড় জেলা কংগ্রেসের। বুধবার কাছাড় জেলা কংগ্রেস কর্মীরা শিলচর নাজিরপট্টি APDCL এর কার্যালয় ঘেরাও করে স্মার্ট মিটার বাতিলের দাবিতে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে তালা ঝুলিয়ে দেন APDCL কার্যালয়ে। কংগ্রেস কর্মীরা বিজেপি মুর্দাবাদ, হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ স্লোগান দিয়ে APDCL কার্যালয় কাঁপিয়ে তোলেন। বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস কর্মীরা জানান, অতিসত্বর বিজেপি সরকার স্মার্ট মিটার বাতিল করতে হবে, না হলে আগামী দিনে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। ক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা বলেন, বিজেপি সরকার জনগণের সাথে প্রতারণা করছে এবং বিদ্যুৎ মন্ত্রীকে তীব্র ভাষায় ধিক্কার জানান। প্রতিবাদী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, বন্দিতা ত্রিবেদী, সঞ্জীব রায়, ফরিদা পারভিন, সূর্যকান্ত সরকার, জন্মঞ্জয় চৌধুরী সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। সরকারের বিরুদ্ধে যখন এই স্মার্ট মিটার নিয়ে আমরা যখন আন্দোলন করেছিলাম, তখন সরকার আমাদের পুলিশ কাজে আমাদের না, সরকার একটাই, যখন আমরা গণতান্ত্রিক পদ্ধতি কোনো আন্দোলন করি তখন পুলিশ আমাদের উপর লাগিয়ে দিয়ে ফেলেছে। জনসাধারণের পক্ষে জনসাধারণের স্বার্থে লড়াই আগেও করেছে, এখনো করছে, আগামী দিনেও করে যাব আমরা যতদিন পর্যন্ত এই যে জনবিরোধী ডিজিটাল মিটার প্রত্যাহার না করা হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন করে যাব। বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন, একমাত্র জনসাধারণকে BPL কানেকশনের মাধ্যমে বিনামূল্যে বিদ্যুৎ কংগ্রেসই দিয়েছিল, আজকে এই সরকার আসার পরে গরিব মানুষের একদম নাস্তানাবুদ করে দিয়েছে এবং এই সব ব্যাপারে আমরা এই বর্তমান সরকারকে দেখতে পাই। আপনারা নিজেরাও প্রত্যক্ষদর্শী, এমনকি গত দুই
তিন দিন যাবত বর্তমান মুখ্যমন্ত্রী উনার বিধানসভার এমএলএদের কোয়ার্টারে মন্ত্রীদের কোয়ার্টারে স্মার্ট মিটার আর ম্যানুয়াল মিটার দুইটা লাগিয়ে উনি নিজে দেখেছেন প্রায় ডাবল হয়ে যাচ্ছে বিল। সুতরাং এটা প্রমাণ উনার কাছে নিজেই পেয়েছেন যে স্মার্ট মিটার বা ডিজিটাল মিটার দিয়ে বিল বেশি আসছে। আসামে যেভাবে স্মার্ট মিটারের নামে যে ডিজিটালি যে লুট চলছে, সাধারণ মানুষ আজকে সেই বিদ্যুৎ মাশুল দেওয়া সম্ভব হচ্ছে না। আজকে প্রিপেড মিটারের নামে মানুষের তিনগুণ মাশুল আসছে, বিদ্যুৎ মাশুল দেওয়া সাধারণ জনগণের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই সাধারণ জনগণ আজকে একটা প্রতিবাদ সাব্যস্ত করেছেন, কিন্তু বর্তমান সরকার এবং বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী সেইগুলাতে কোনো কর্ণপাত করেননি। উনি উনার হিটলারেরা চালিয়ে যাচ্ছেন। কীভাবে আদানি কোম্পানিকে আরো ধনী করা যায়, কীভাবে কেন্দ্রের যেগুলো রাষ্ট্রায়ত্ত সংস্থা ছিল সেই সংস্থাটাকে প্রাইভেট কোম্পানিদের কাছে বিক্রি করা যায়, এটাই হচ্ছে বর্তমান সরকারের উদ্দেশ্য। কংগ্রেস দল সাধারণ মানুষের হয়ে, জনগণের হয়ে, জনগণের দুঃখের সাথে কংগ্রেস দল থাকবে এবং